আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবরণ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি এবং আমরা সকলেই ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস করব ইনশাআল্লাহ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা চতুর্থ অধ্যায় আখলাক সম্পর্কে আলোচনা করব। তোমাদের খুবই নিকটবর্তী, খুব কাছাকাছি কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চলে এসেছে, তো সেজন্য তোমরা এই আজকে যে পাঠগুলো পড়ানো হবে সেই পাঠগুলো অবশ্যই খুবই মনোযোগ দিয়ে পড়বে এবং চতুর্থ অধ্যায়ের এই 5টি বা 6টি পাঠ থেকেই 7টি পাঠ থেকেই অনেক বেশি প্রশ্ন আসে তোমাদের সেন্টার পরীক্ষার মধ্যে। এজন্য তোমরা এই পাঠগুলো খুব ভালো করে পড়বে। দেখো, চতুর্থ অধ্যায় আমরা আখলাক সম্বন্ধে আলোচনা করব। আখলাক সম্বন্ধে তোমরা সবিস্তারে আলোচনা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছ। এখানে তোমাদেরকে আখলাকের কিছু প্রকার এবং আখলাক কিভাবে, আখলাকের যে দুটি প্রকার রয়েছে সেই দুটি প্রকারের উপর আখলাক কিভাবে তার বিচরণ থাকে সে সম্বন্ধে তোমাদেরকে সম্যক ধারণা দেওয়া হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় আখলাক সম্বন্ধে জানি। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক আরবি শব্দ খুলুকুন, খুলুকুন এর বহুবচন। তাহলে আখলাকের বহুবচন হচ্ছে খুলুকুন। এটা নতুন ইনফরমেশন তোমরা পেলে, যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনে ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছ? মানুষ একজন মানুষ অর্থাৎ তুমি বা আমি আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক যে সকল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সমষ্টিকেই কি বলা হয়, বলো? আখলাক বলা হয়। এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো, চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখে নিই। আমরা এই অধ্যায় শেষে কি কি জানতে পারবো? সদাচরণের ধারণা, ধৈর্য, না ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজ সেবা, দেশ প্রেম, পরম 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 সহিংসতার গুরুত্ব, তাৎপর্য ইসলামের দৃষ্টিতে বর্ণনা করতে পারবো। অসদাচরণের ধারণা, অহংকার, অশ্লীলতা, পরশ্রিক কাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্ত, ঘুষ, সন্ত্রাস, এগুলো পরিহারের গুরুত্ব ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারবো। এইচআইভির ধারণা ও ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পাঠে চলে যাই। প্রথম পাঠটি রয়েছে আখলাকের প্রকার সম্বন্ধে। দেখো, তোমরা সপ্তম শ্রেণীতেই পড়ে এসেছো যে আখলাককে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আখলাকে হামিদা এবং একটি হচ্ছে আখলাকু জামিমা। এখানে দেখো, তোমাদেরকে এই আখলাক, আখলাকে হামিদা অর্থ তোমরা জানো যে প্রশংসিত যে চরিত্র, এবং আখলাকে জামিমা অর্থ তোমরা জানো যে চরিত্রগুলো কুলুষিত এবং উত্তম নয়, সেই চরিত্রগুলোকে কি বলা হয়, বলো? আখলাকে জামিমা। এখানে সে সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া হবে। দেখো, মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে জামিমা বা প্রশংসনীয় চরিত্র বলে। যেমন ধৈর্য, সততা, সমাজসেবা, এই সমস্ত যে ভালো ভালো কাজগুলো রয়েছে এই কাজগুলোকে তোমার কি বলে, আখলাকে হামিদা। এবং আখলাকে জামিমা কাকে বলে? যত নিকৃষ্ট চরিত্র আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন অহংকার, ঘৃণা, সুদ, ঘুষ, অশ্লীলতা, এই ধরনের যত কাজ রয়েছে এগুলোকে সাধারণত আখলাকে জামিমা বলে। দেখো, আখলাকের কিছু গুরুত্ব সম্বন্ধে আজকে আমরা জানব। আখলাকের গুরুত্ব সর্বাধিক। আখলাকই উন্নত জাতির জীবন শক্তি, জীবনী শক্তি। যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত শক্তিশালী হয়। যে জাতির চরিত্র ঠিক নেই সেই জাতি কি হয় না, বলো? পৃথিবীতে টিকে থাকতে পারে না। এর আগে এরকম অনেক 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 জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, জাতিকে, যারা আল্লাহ তাআলার দেওয়া বিধান এবং তাদের যাদের চরিত্র কি ছিল, বলো? ভালো ছিল না। সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রে শিক্ষা দিয়েছেন, আর উন্নত চরিত্রকে পূর্ণতা দানের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন একমাত্র তার বান্দাদেরকে উত্তম চরিত্র এবং উত্তম আচরণ শিক্ষা দেওয়ার জন্য। দেখো, আল্লাহ রাসূল একটি হাদিসে বর্ণনা করেন, ইন্নামা বুইস্তু লিউলি উম্মতি
উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বাইহাকী শরীফের একটি হাদিস, উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে আর সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। হ্যাঁ, অপরদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের নিকট ঘৃণিত ও নিন্দিত, যার চরিত্র যত উন্নত ধর্মের দিক থেকেও সে কি বলো ততটাই অগ্রসর। অর্থাৎ যার চরিত্রটা ভালো হয়, আমরা কিন্তু দেখি যে আমাদের আশেপাশে যাদের চরিত্র ভালো, যারা ভালো, যারা ভালো ছেলে, যারা অন্যায় কোনো কাজে লিপ্ত হয় না, যাদের আচার আচরণ চাল চলন এবং ধার্মিকতা রয়েছে, তাদেরকে কিন্তু আমরা সকলেই অনেক ভালোবাসি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সম্বন্ধে একটি বিরাট আলোচনা রয়েছে, তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়ে ফেলবে যে কিভাবে আখলাকের গুরুত্ব আমাদের মধ্যে পড়ে। দেখো আখলাকের কতিপয় আখলাকে হামিদা, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা, তোমাদেরকে যে দুইটি আখলাকের কথা বলে আসা হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে কি, পার্ট দুই আলোচনা করছে আখলাকে হামিদার কিছু প্রকার, কিছু আখলাকে হামিদাকে দেখাচ্ছে। দেখো প্রথমটি হচ্ছে ধৈর্য, ধৈর্যকে আরবিতে বলা হয় কি বলো, সবর, আর সবরু, হ্যাঁ আরবি প্রতিশব্দ হচ্ছে সবর, যার অর্থ ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, বিরত রাখা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা করে, হ্যাঁ সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকেই ধৈর্য বলে। তাহলে ধৈর্য কাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেটা জানতে পারলে। কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে এর তিনটি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে। ধৈর্যের তিনটি দিক রয়েছে, দেখো কি বলতেছেন, অবৈধ, এক নম্বর অবৈধ হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য ধৈর্য ধারণ করতে হয় এবং যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে তিনটে বিষয় জানতে পারলাম, যে অবৈধ হারাম থেকে নিজের মনটা শুধু চাই কি বলো, আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলোর দিকে মনটা শুধু চলে যায়, কিন্তু সেখান থেকে নিজের নফসকে বা চারিদিকে দেখা যায় যে হারে অনেকেই তো এই সমস্ত আনন্দ ফুর্তি করছে বা হারাম কাজগুলো করছে, যেগুলো করা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে সেই সমস্ত কাজের দিকে অনেকেই চলে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, সেরকম ভাবে নিজেকে এরকম দমিয়ে রাখাকে কি বলা হয় বলো, ধৈর্য বলা হয়। আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্য ধৈর্য ধারণ করতে হয়, হ্যাঁ আল্লাহ তাআলার কাছে চাইতে হয় অনেক কিছু, তখন আল্লাহ তাআলার তরফ থেকে সিদ্ধান্ত আসতে হয়তো কিছুটা দেরি হতে পারে, কিন্তু সিদ্ধান্ত অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, সেজন্য তোমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়, কোনো বিপদ আসলে তখন হতাশা না হয়ে যাওয়া, আল্লাহর উপর নিরাশ না হয়ে যাওয়া, যে আল্লাহ তাআলা তোমাকে বিপদ দিয়েছে সে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। দেখো ধৈর্যের কিছু তাৎপর্য রয়েছে, মানব জীবনের একটি মহৎ গুণ হচ্ছে এই ধৈর্য, এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সাফল্য অর্জন করা যায় না, ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ, তথাপি সমাজের মানুষ কল্যাণের জন্য তা করা অপরিহার্য। সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণময় জীবনযাপনের জন্য ধৈর্যের গুরুত্ব কি বলো অপরিসীম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব, অবশ্যই ধৈর্যশীলগণে তাদের প্রতিদান অগণিত ভাবে দেওয়া হবে। এবং অপর জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। পার্ট তিনে আমার ভ্রাতৃত্ব নিয়ে পড়ব। দেখো ভ্রাতৃত্বের পরিচয়, উখওয়াত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব, তোমরা শব্দটা খুব ভালো করে মনে রাখবে, উখওয়াত। উখওয়াত শব্দের আবিধানিক অর্থ ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে এই হৃদ্যতা ও আন্তরিকতা বিভিন্নভাবে ঘুরে উঠে থাকে, যেমন ভ্রাতৃত্বকে তিনটি ভাগে ভাগ করা যায়, পৌরুষজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলামী ভ্রাতৃত্ব। দেখো পৌরুষজাত ভ্রাতৃত্ব বলা হয় নিজের যে আপন ভাই, ছোট ভাই বা বড় ভাই, যে ধরনের ভাই থাকে সেই ভাইকেই বলা হয় কি বলো, পৌরুষজাত ভ্রাতৃত্ব। এবং বিশ্ব ভ্রাতৃত্ব বলা হয় যেটি বিশ্বের সকল মানুষই কিন্তু আসলে ভাই ভাই সম্পর্কে, হ্যাঁ সকলেই সকলের বিপদ আপদে এগিয়ে আছে, তোমার ভাই যদি কখনো তোমার বিপদে পড়ে, তোমার ছোট ভাই, তুমি যেভাবে
প্রাণপণে ছুটে যাও তোমার ভাইকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য, সেরকম ভাবে বিশ্বের প্রত্যেকটি মানুষ আমাদের কি বলো ভাই। আরেকটি হচ্ছে তিন নম্বরে দেখো ইসলামী ভ্রাতৃত্ব। ইসলামী ভ্রাতৃত্ব বলা হয় যে তুমি একজন মুসলিম এবং আমি একজন মুসলিম, সেই দুজন মুসলিমের মধ্যে একটি ভ্রাতৃত্ব সম্পর্ক সৃষ্টি হয়, যে সম্পর্কটিকে ইসলামী ভ্রাতৃত্ব বলা হয়। এজন্যই তোমরা মাঝে মধ্যে শুনে থাকবে যে বলা হয় মুসলমান মুসলমান ভাই ভাই। দেখো ঔরসজাত ভ্রাতৃত্ব কাকে বলে, পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলে। দ্বিতীয় নম্বর দেখো বিশ্ব ভ্রাতৃত্ব, পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, এই কারণে বিশ্বের সকল মানুষই ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, আবহাওয়া ও গোলকীয় পরিবেশের কারণে মানুষের আকার আকৃতি স্বভাব প্রকৃতি এবং বর্ণ ও ভাষার মধ্যেও কি আসে বলো, ভিন্নতা চলে আসে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইসলামী ভ্রাতৃত্ব কাকে বলে আমরা এখন শিখব। তার আগে চলো আমরা একটি কোরআনের আয়াত দেখি, সূরা আল হুজরাতে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশ্ব ভ্রাতৃত্ব সম্বন্ধে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব মন্ডলী, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এবার দেখো ইসলামী ভ্রাতৃত্ব কাকে বলে, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মূল বাণী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল। যারা এই কালিমায় বিশ্বাসী তারা যে কোনো বর্ণ গোত্র ভাষা অঞ্চলের অধিকারী হোক না কেন, তারাই আমাদের ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতের আয়াত নম্বর 10 এ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। হ্যাঁ, বুখারী শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়, আল মুসলিমু আখুল মুসলিমি, অর্থাৎ মুসলমান মুসলমান ভাই ভাই। দেখো ইসলামী ভ্রাতৃত্বের কিছু তাৎপর্য রয়েছে। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামের উঁচু নিচু সাদা কালো ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পর কি হয়ে যায় বলো, ভাই হয়ে যায়। একই দিন সূত্রে আবদ্ধ, একই দিনের সূত্রে কি হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, তেমনি আরবগণের উপরও অনারবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই সেটা বলেছেন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠ নম্বর 4 এ চলে যাব, যেটি হচ্ছে নারীর মর্যাদা। ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর নারীর মর্যাদা এটা খুবই কমন একটি শব্দ, তোমরা সকলেই এই শব্দের সাথে পরিচিত। নারীর মর্যাদা হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের অধিকার, মেয়েদের মর্যাদা, মেয়েদেরকে সম্মান করা। কিভাবে পেলাম আমরা এটা, ইসলামই একমাত্র নারীদেরকে মর্যাদা দিয়েছে। দেখো কিভাবে পরিচয়টি দেয়, ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর আদি পুরুষ হযরত আদম আলাইহিস সালাম এবং আদি নারী বিবি হাওয়া আলাইহিস সালাম, আর এই দুজন থেকেই পৃথিবীর সকল নরনারীর সৃষ্টি। ইসলামে পুরুষ ও নারী উভয়ের সমমর্যাদা স্বীকৃত। মাতা কন্যা ভগ্নী স্ত্রী প্রভৃতি হিসেবে সমাজে নারীদের যে বিশেষ অধিকার ও স্থান রয়েছে, যথাযথভাবে প্রতিষ্ঠিত করলে নারীর মর্যাদা সমুন্নীত হবে। দেখো ইসলামে নারীর মর্যাদা কিভাবে দিল, ইসলাম একমাত্র ধর্ম যাতে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য রাগ না করে নারীকে পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে। প্রাচীন আরব সমাজে নারীর অবস্থা খুবই করুণ ছিল। তোমরা আইয়ামে জাহিলিয়ার নামে শুনেছ যে মূর্খতার যুগ, সেই মূর্খতার যুগে নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেখান থেকে ইসলাম, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে নারীদেরকে মর্যাদা করে দিয়েছেন। সে সম্বন্ধে এখানে অনেক বিস্তারিত লেখা আছে, তোমরা অবশ্যই লেখাগুলো পড়বে যে আরবে কিভাবে নারীদেরকে নির্যাতন করা হতো এবং তাদেরকে সম্মান করা হতো না। তারপরে আমরা পার্ট নাম্বার 5 এ চলে যাব। চলো শিক্ষার্থী বন্ধুরা, পার্ট নাম্বার 5 এ কি হচ্ছে না দেখি। পার্ট নাম্বার 5 এ রয়েছে সমাজ সেবা। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। অর্থাৎ সমাজের যে সমস্ত মানুষ বঞ্চিত, যারা সামাজিক সুযোগ সুবিধা পায় না, যাদের আয় রোজগার কম, এই ধরনের এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত, এই সমস্ত কাজে যারা নিজেই স্বেচ্ছায় কোনো ধরনের জোর জবরদস্তি না, কোনো ধরনের অর্থের বিনিময় না, এমনিতেই যারা
এই সমস্ত সেবামূলক কাজে এগিয়ে আসে, সেই কাজটাকেই সমাজসেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিকেই সমাজসেবা নামে পরিচিত। তাৎপর্য দেখি আমরা সমাজসেবা। সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। কেউ বিপুল সম্পদের অধিকারী, আবার কেউ কি কর্ম কপর্দহীন। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়ন ও তাদের সম্পদ ব্যয় করবে, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান করবে, এটাই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতদের হক। সূরা আয-যারিয়াতের আয়াত নং 19 এ রাসূল আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের একটি কি রয়েছে বলো, একটি হক রয়েছে। তাহলে তোমরা সমাজসেবা বলতে কি বুঝলে, এবং সমাজসেবার দ্বারা কিভাবে আল্লাহ তাআলা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সে সম্বন্ধে তোমরা অবগত হলে। এরকম সমাজে সেবা করার মতো কয়েকটি খাত রয়েছে, যে খাতগুলো তোমরা দেখো, শিক্ষা বিস্তার করা এবং সমাজের মধ্যে কিভাবে জ্ঞানমূলক কাজ করা যায়, হ্যাঁ, এরকম অনেক ধরনের কাজের মাধ্যমে কিন্তু আমরা অসুস্থ ব্যক্তিদের সেবা করা, এই ধরনের অনেক ধরনের কাজ করে কিন্তু আমরা সমাজের বিভিন্ন সেবা করতে পারি। এবার আসো সমাজসেবার মতো আরেকটি বিষয় পার্ট নাম্বার 6 আমরা দেখব, দেশপ্রেম। হ্যাঁ, দেশপ্রেম কাকে বলা হয়? জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। আসলে আমাদের দেখো, আমরা যতই এখন ঢাকা শহরে বা ঢাকার রাজধানীর বাংলাদেশের রাজধানীর মধ্যে থাকি না কেন, আমাদের কিন্তু সেই ছোটবেলার গ্রাম বা সেই ছোটবেলার যে চারিপাশের পরিবেশগুলো, সেগুলো কিন্তু মনে পড়লে আমাদের এখন অনেক ভালো লাগে। হ্যাঁ, ক্রমান্বয়ে এই আকর্ষণ ও ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশ, দেশের মাটি ও দেশের জনগণের প্রতি। মাতৃভূমি অথবা দেশের প্রতি এই প্রীতি ও দরদের আকর্ষণকে কি বলা হয় বলো, দেশপ্রেম। দেশের জন্য কোনো কিছু করা, দেশের জন্য কোনো কাজ করা, দেশের জন্য কোনো উন্নয়ন কাজ করা, এগুলোকেই সাধারণত কি বলে, দেশ নিয়ে ভাবা, এগুলোকেই সাধারণত কি বলা হয় বলো, দেশপ্রেম বলা হয়। এবার আমরা চলো দেখি দেশপ্রেমের কিছু গুরুত্ব। দেখো, দেশপ্রেম মানব জাতির জীবনে একটি মহৎ গুণ। দেশপ্রেমের মূল্যই আছে দেশের ভূখণ্ডের ভালোবাসা। হ্যাঁ, দেশের জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও স্বকীয়তা, হ্যাঁ, রক্ষা এবং দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান করা, হ্যাঁ, দেশের দেশপ্রেমের একটি কি গুরুত্বপূর্ণ কর্তব্য। দেখো, দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। ইসলাম দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্মভূমি মক্কাকে অন্তর দিয়ে ভালোবাসতেন, মক্কার অধিবাসীদের ভালোবাসতেন, তাদের হিদায়াতের জন্য তিনি অমানসিক অত্যাচার সহ্য করেছেন। তোমরা সকলেই জানো যে মক্কায় থাকতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করা হতো। হ্যাঁ, কাফিরদের অত্যাচারে সাহাবীগণদেরকে অত্যাচারে সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনায় হিজরতের অনুমতি প্রদান করলেও তিনি মক্কায় অবস্থান করেন। পরবর্তীতে কাফিরদের কঠিন ষড়যন্ত্রের কারণে এবং আল্লাহ তাআলার নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। তখন মক্কার দিকে বারবার ফিরে তাকান আর কাতর কণ্ঠে বলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি, আমার আপন গোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। দেখেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতৃভূমি ত্যাগ করে মদিনাতে হিজরত করেছিলেন, তখন তিনি তার দেশ সম্বন্ধে এরকম একটি কবিতা কাব্য রচনা করেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা কিছু বাড়ির কাজ করবে এই অধ্যায়ের। তোমরা বাড়ির কাজ করবে হচ্ছে, আপাতত এই যে কয়টি পাঠ পড়ানো হলো, 6টি পাঠ, সেই 6টি পাঠ থেকে তোমরা 50টি বহুনির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQ একদম পড়ে সুন্দর করে মুখস্থ করে ফেলবে, এবং সামনের নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে অবশ্যই ডিসকাস করব, গবেষণা করব। ওকে ওকে, ভালো থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।